শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি একটি সরল মাপনী অঙ্কন করে দেখাবো। দেখো, প্রশ্নে আছে প্রতিভূ অনুপাতে 1:36 নিয়ে গজ ফুট দেখিয়ে একটি সরল স্কেল অঙ্কন করো। দেখো, সমাধান ভূমির দূরত্ব 36 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি, ভূমির দূরত্ব 1 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব 1/36, এবং ভূমির দূরত্ব আবার 36 ইঞ্চি বা 1 গজ হলে মানচিত্রের দূরত্ব 36/36 = 1 ইঞ্চি। এখানে আবার দেখো, ভূমির দূরত্ব 1 গজের জন্য মানচিত্রের দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি, এবং ভূমির দূরত্ব 5 গজের জন্য মানচিত্রের দূরত্ব 5×5=5 ইঞ্চি। তাহলে আমাদের নিম্ন স্কেলের দৈর্ঘ্য ধারণ হচ্ছে গিয়ে 5 ইঞ্চি। তো আমরা আজকে এই 5 ইঞ্চিতে এই 5 গজকে দেখিয়ে একটি সরল মাপনী অঙ্কন করব। তো আসো আমরা সরল মাপনীটা অঙ্কন শুরু করি। তার জন্য আমরা প্রথমে নিলাম ডায়াগোনাল স্কেল। এখানে দেখো, 1 থেকে আমরা 5 পর্যন্ত, এই 1 থেকে এই 5 ইঞ্চি পর্যন্ত আমরা একটি দাগ টেনে নিব। তো 5 ইঞ্চি মানে 5 ইঞ্চি হবে, এর বেশি বা কম হবে না। তো আমরা হচ্ছে একটি 5 ইঞ্চি দাগ টেনে নিচ্ছি। এখন এই যে আমাদের স্কেল, স্কেলের যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র ধরে তার দুই পাশে 2টি পয়েন্ট, ধরো 4কে কেন্দ্র ধরলাম, তার 1, 2, এই 2, আবার পিছনের 1, 2, এভাবে করে নিব। তো আমরা আগে হচ্ছে লাইনের শেষ অংশে এটা সেট করে স্কেলটা সোজা রেখে, যদি আমার স্কেলটা মনে হচ্ছে বাঁকা কিন্তু আমার খাতা অনুযায়ী এটি সোজা আছে, তো আমরা কি করব, 2টি দাগ নিব, 2টি ঘর, ওই মিডল কেন্দ্রকে বাদ দিয়ে 1, 2 বিন্দুতে নিলাম, আবার নিচের দিকেও একটা বিন্দু নিলাম। ঠিক একইভাবে এইটারও হচ্ছে গিয়ে আমরা উপরে 2টি বিন্দুতে যে গিয়ে 1টি ঘর, আবার নিচেরও 2টি ঘরে গিয়ে 1টি বিন্দু নিয়ে নিলাম। এবার আমরা হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে যোগ করে দেব। দেখো, আমরা এই রেখাগুলো যোগ করে দিচ্ছি, তোমরাও হচ্ছে রেখাগুলো সুন্দর করে যোগ করে দেবে। সরল স্কেলটা সবচেয়ে সহজ হয়, তোমরা যদি একটু বুঝো তাহলে অনায়াসে করে ফেলতে পারবে, তোমাদের কোনো প্রকার ভুল হবে না। তো নিচের দাগটি টানার পরে আমরা উপরের দাগটিও টেনে নিচ্ছি। এবার আমরা পাশের যে দাগগুলো আছে সেটাও অ্যাড করে দেব। দেখো, আমরা সংযুক্ত করে দিচ্ছি, এবার আমাদের নিচের দাগে আমরা হচ্ছে 5 ইঞ্চিকে 5টি সমান ভাগে ভাগ করব। তাই প্রতিটি ইঞ্চিতে 1টি করে বিন্দু দিয়ে নিচ্ছি। দেখো, আমরা প্রতিটি ইঞ্চিতে 1টি করে বিন্দু দিয়ে নিচ্ছি, উপরে ঠিক একইভাবে প্রতিটি ইঞ্চিতে 1টি করে বিন্দু দিয়ে দেব। তো আমাদের এভাবে করে উপরে নিচে 5 ভাগে ভাগ করা হয়ে গেল। এবার আমরা হচ্ছে দাগগুলো যোগ করে দেব। কত সহজভাবে এই সরল মাপনীটি করা যায় দেখো। দেখো, প্রত্যেকটা ঘর হচ্ছে গিয়ে আমাদের সমান সমান হয়েছে। তো আমরা এইখানে এই প্রত্যেকটা ঘর, এখানে 1 গজ, এখানে 1 গজ, এভাবে প্রত্যেকটা ঘরে আমাদের 1 গজ করে দেখাচ্ছে পুরো 1 ইঞ্চিতে। এখানে আমরা 0 দিয়ে নিলাম, 1, 2, 3, 4, এ পাশে আমরা গজ দেখাচ্ছি, তাই আমরা গজ লিখব। এবং বাকি যে 1 গজ রয়ে গেছে 1 ইঞ্চিতে, এই 1 গজে আমরা ফুট দেখাবো। এই আমরা জানি যে 1 গজ = হচ্ছে 3 ফুট। তো আমরা এই 1 গজে 3 ফুট দেখাবো। 3 ফুট দেখাতে গেলে আমাদেরকে এই 1 গজ মানে এই 1 ইঞ্চিকে ভাগ করতে হবে 3 দিয়ে, যেহেতু আমরা 1 গজে হচ্ছে 1 গজকে দেখাচ্ছি 1 ইঞ্চিতে। তো আমাদেরকে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, এবং ডায়াগোনাল স্কেলের এই পাশ থেকে আমাদের হচ্ছে নিতে হবে। তার আগে আমরা জানি যে 1 গজকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 1 ইঞ্চিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.33 ইঞ্চি, কারণ 1কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 0.33 আসে। তাই আমরা প্রথম পয়েন্টের পরে যে প্রথম 3, সেই 3টি নিব ডায়াগোনাল স্কেলের এই পাশ থেকে ধরে। দেখো, 1, 2, 3 মানে উপর বরাবর হচ্ছে 3, তারপর পরের 3টি হচ্ছে নিচের দিকে আসবে। তো 1, 2, 3 এভাবে করে আমরা 3 পর্যন্ত নিয়ে তারপরে কাটাটি সমান মাপ অনুযায়ী বসাবো। এখান থেকে মাপটি নিয়ে আমরা
স্কেলে বসাবো। আমাদের প্রথমে কয়েকবার হয়তো বা এদিক সেদিক হতে পারে কাটা ধরার ক্ষেত্রে, তো আমরা চেষ্টা করব, কয়েক দফা চেষ্টা করলে দেখা যাবে পারা যাবে। যদি প্রথমে দুই একবার তোমরা ব্যর্থ হও তাহলে কখনোই হচ্ছে হতাশ হবে না। তো আমরা এইভাবে করে সমান সমান তিনটি ভাগে ভাগ করে নিলাম। এখন আমরা হচ্ছে এই দাগগুলো হচ্ছে যোগ করে দেব। দেখো আমরা দাগ যোগ করেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর কিন্তু সমান। এখন প্রত্যেকটা ঘরে এক ফুট করে, এক দুই তিন, এখানে আমাদের হচ্ছে ফুট। তাহলে প্রতিটা ঘরই দেখো সমান হয়েছে। এখন আমার ঘরগুলো কালার করে দেব, একটু পেন্সিল দিয়ে খুব সুন্দর করে কালার করে দেওয়ার চেষ্টা করব। দেখো ঠিক একইভাবে আমরা প্রায় একটা ঘর গ্যাপ দিয়ে কালার করব যাতে সুন্দর হয়। তো দেখো আমি করছি, তো দেখো আমি পুরোটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা ঘর সমান হয়েছে, কোনোটাতেই কম বেশি হয়নি। তো দেখো স্কেলটা কত পারফেক্ট হয়েছে, আর এইখানেও দেখো পুরো হচ্ছে স্কেলটা খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা ঘর সমান সমান হয়েছে। আশা করছি তোমরা এইভাবে করলে ভালো পারবে। এখন আমরা লিখে নিলাম প্রতিভূ অনুপাত 1:36। আশা করছি তোমরা এইভাবে করে পারফেক্টলি করে মূল খাতাতে তুলে নিবে। তবে তার আগে দুই একবার এটা হচ্ছে গিয়ে তোমাদের রাফ খাতায় করে নিও, তোমাদের জন্য ভালো হবে। শুভকামনা রইল তোমাদের সবার জন্য।